वेलकम टू आवर चैनल इलस्ट्रेटर এই ভিডিওতে দেখব কিভাবে একটি নতুন ফাইল ক্রিয়েট করতে হয় তো প্রথমে হচ্ছে আমরা যদি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করার পর এরপর হচ্ছে আমরা ওপেন করব ওপেন করার পর এরকম একটি সারফেস বা হচ্ছে ইন্টারফেস দেখাবে তো এখন আমরা যে ডিজাইনটি করতে চাই তার জন্য একটি ফাইল ওপেন করতে হবে এই ফাইল ওপেন করার জন্য এখানে যে ফাইল অপশনটি রয়েছে ফাইলে যেতে হবে গিয়ে নিউ রয়েছে এই নিউতে যেতে হবে তো নিউতে ক্লিক করার পর কিছু টেমপ্লেট দেখানো হবে সেখান থেকে হচ্ছে সিলেক্ট করতে হবে তো নিউতে ক্লিক করলে হচ্ছে এরকম একটি ইন্টারফেস দেখাবে এরপর হচ্ছে আমাদের উপরে যে রিসেন্ট কিছু যদি প্রথম যদি আমরা ওপেন করি তাহলে রিসেন্ট আইটেমগুলো থাকবে না আর কয়েকবার ইউজ করা হলে সেই রিসেন্ট আইটেমগুলো থাকবে তো প্রথমবার যখন আমরা খুলবো তো তখন হচ্ছে প্রিন্টে যাব প্রিন্টে যাওয়ার পর এখানে বিভিন্ন পেজ দেখাবে যেমন হচ্ছে লেটার পেজ এরপর হচ্ছে A4 পেজ লিগাল পেজ এরপর হচ্ছে এই যে A3 B4 এসব পেজ যেসব পেজ এখানে বিল্ট ইন রয়েছে সেগুলো দেখাবে সাথে এই পেজগুলোর যে সাইজ রয়েছে সেই সাইজও এখানে শো করবে তো এখানে যে কোনো একটি পেজ প্রথমে সিলেক্ট করতে হবে তো আমি ধরে নিচ্ছি যে আমি A4 পেপার নিয়ে কাজ করব তো A4 পেপার প্রথমে সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে এই সাইডে এসে যে এখানে যে প্রিসেট ডিটেলস রয়েছে এই ডিটেলসের নিচেই এখানে প্রথমে আনটাইটেলড 1 দেখাচ্ছে কারণ হচ্ছে এখানে ফাইলের নেম দেওয়া হয়নি তো আমি যদি একটি ফাইলের নেম দিয়ে দিই যেমন হচ্ছে ধরে নিচ্ছে যে ডিজাইন 1 যে কোনো একটি ফাইলের নেম ডিজাইন অনুযায়ী ফাইলের নেম দেওয়া যায় দিয়ে দিলাম এরপর হচ্ছে এখানে উইথ রয়েছে হাইট রয়েছে আমরা যে পেজটি ইউজ করব তার হচ্ছে আমরা দৈর্ঘ্য প্রস্থ সেগুলো হচ্ছে আমরা ডিফাইন করে দিয়ে দিতে পারবো তো এরকম হচ্ছে এখানে বিল্ট ইন যেটা আমি A4 পেপার সিলেক্ট করেছি তো তার জন্য এখানে 595.28 ক্রস হচ্ছে 841.89 রয়েছে তার হচ্ছে উইথ আর হাইট তো সেটা হচ্ছে আমরা কাস্টমাইজও করে দিতে পারবো এখানে হচ্ছে আমরা চেঞ্জও করে দিতে পারবো এরপর হচ্ছে এই ওরিয়েন্টেশন এখানে ল্যান্ডস্কেপও রয়েছে পোর্ট্রেটও রয়েছে আমরা যদি এখন পোর্ট্রেট ইউজ করতে চাই তখন হচ্ছে পোর্ট্রেটে ক্লিক করব আর ল্যান্ডস্কেপ করতে চাইলে তখন ল্যান্ডস্কেপে ক্লিক করব তো আবার হচ্ছে আর্ট বোর্ড রয়েছে আমরা যদি অনেক সময় ইনভাইটেশন কার্ড বা হচ্ছে কোনো কার্ড ডিজাইন করতে চাই তখন হচ্ছে একের অধিক আর্ট বোর্ড দরকার হয় তো তখন হচ্ছে এই সংখ্যাটা বাড়ানো যাবে এরপর নিচে চলে আসি যে এখানে আরও কিছু অ্যাডভান্সড অপশন রয়েছে আর এখানে যে টপ বটমে রয়েছে এই এই সংখ্যাগুলো লেফট সাইডে কতটুকু আমরা স্পেস রাখবো রাইটে তো সেগুলো হচ্ছে চেঞ্জ করা যায় এরপর হচ্ছে এখানে অ্যাডভান্সড অপশন রয়েছে এই অ্যাডভান্সড অপশনে প্রথমে হচ্ছে কালার মোড তো এই কালার মোড রয়েছে এখানে হচ্ছে দুই রকম কালার মোড পাওয়া যাবে যেমন হচ্ছে এখানে CMYK রয়েছে আবার হচ্ছে RGB তো আমরা জানি যে RGB মানে হচ্ছে রেড গ্রিন ব্লু কালার যেটা হচ্ছে আমাদের যে মৌলিক রং বলা হয় সেই কালার তো RGBও দেওয়া যায় আবার হচ্ছে CMYK কালার এই CMYK হচ্ছে সায়ান ম্যাজেন্টা ইয়েলো অ্যান্ড কি মানে হচ্ছে ব্ল্যাক কালার তো এখানে হচ্ছে দুইটি কালারের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা যায় না তো তাই হচ্ছে আমি বাই ডিফল্ট যে CMYK রয়েছে সেটাই রাখছি এরপর হচ্ছে রেস্টার ইফেক্ট তো আমাদের প্রথমে যে রেস্টার ইফেক্ট রয়েছে এখানে যদি আরও ক্লিক করি তাহলে হচ্ছে দেখা যাচ্ছে হাই 300 PPI এরপর মিডিয়াম রয়েছে স্ক্রিন রয়েছে তো আমরা যদি জানতে চাই যে রেস্টার ইফেক্ট জিনিসটা কী রেস্টার যে ইমেজ রয়েছে সেটা হচ্ছে ডিপেন্ড করে তার রেজুলেশনের উপর তো আমাদের যে প্রোগ্রামটা আমরা করব বা হচ্ছে আমরা যে ডিজাইনটা করব সেখানে হচ্ছে আমাদের দিয়ে দিতে হবে যে পিক্সেল সাইজটা কত হবে মানে হচ্ছে কতগুলো প্রতি ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকবে এখানে PPI মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চ এখানে 300 PPI মানে হচ্ছে 300 পিক্সেল থাকবে পার ইঞ্চিতে তো এখানে হচ্ছে যদি আমরা 72 PPI ইউজ করি তাহলে হচ্ছে যে আমাদের যে ডিজাইনটা হবে বা যে পিকচারটা হবে সেটা হচ্ছে ব্লার দেখাবে বা হচ্ছে তো অতটা ব্ল্যান্ড হবে না ভালোভাবে তো রেজুলেশন যত বেশি থাকবে তো তত হচ্ছে ভালো দেখাবে পিকচারটা তো এখানে হাই যে 300 PPI সেটাই হচ্ছে রেখে দিচ্ছি এরপর আমরা হচ্ছে আমাদের বেসিক যে
আমাদের যে কাস্টমাইজ গুলো করার দরকার ছিল সেগুলো হচ্ছে হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি ক্রিয়েট করি তাহলে হচ্ছে নতুন একটি ডকুমেন্ট চলে আসবে। তো ক্রিয়েট করার ক্লিক করার পর হচ্ছে একটি একটি পেজ চলে আসবে, যেটাতে হচ্ছে আমরা যেখানে হচ্ছে আমরা যে ডিজাইনটি করব সেই ডিজাইনটি দেখাবে। এভাবে একটি নতুন ডকুমেন্ট তৈরি করা হয়। এই যে একটি পেজ চলে এসেছে A4 পেপারে, তো এই সারফেসটি যদি না থাকে তো তখন বুঝতে হবে যে উপরে কর্নারে যে পেন্টিং অপশনটি রয়েছে এই পেন্টিংয়ে গিয়ে অনেক সময় হচ্ছে বাই ডিফল্ট এসেন্সিয়াল বা এসেন্সিয়াল ক্লাসিক থাকে। তো এরকম যদি সারফেসের দরকার হয় তখন হচ্ছে এই পেন্টিংয়ে ক্লিক করতে হবে, পেন্টিং দিলে এরকম একটি সারফেস তৈরি হবে। তো এই ডকুমেন্ট নিউ ফাইলে হচ্ছে নতুন ডিজাইন এগুলো হচ্ছে করা যায়। তো এভাবে একটি নতুন ফাইল ক্রিয়েট করতে হয়। আজকে এই পর্যন্তই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যাকলগ।